আসসালামু আলাইকুম, সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড সভা বসতে চলেছে আগামী সপ্তাহে। এই বোর্ড সভায় অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সাধারণত অনেকগুলো এজেন্ডা নিয়ে বোর্ড সভাগুলো হয়, তবে করোনা স্থবিরতা আসার পর ফের সচল হওয়া ক্রিকেট অঙ্গনে এবারের মতো তাৎপর্যপূর্ণ বোর্ড সভা এসেছে খুব কমই। বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী 15 জুন দুপুর 3টায় শুরু হবে এই বোর্ড সভা। সামনে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন, কাদের নেতৃত্ব থাকবে বোর্ড, সেই প্রক্রিয়ায় যাওয়ার আগে মূল কাজ এজিএম এর তারিখ নির্ধারণ করা। স্বভাবতই বর্তমান পর্ষদের সক্রিয় কর্মকর্তারা আগামী নির্বাচনে প্রার্থিতায় আগ্রহী। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন প্যানেল আগের মতো এবারও স্বচ্ছ নির্বাচন আয়োজনের ব্যাপারে আশাবাদী। এজিএম এর সিদ্ধান্ত তাই দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ বটে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে মাঠের খেলা নিয়েও। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হতে পারে এই বোর্ড সভায়। একই সাথে কোচিং প্যানেলের দুই ফাঁকা স্থান, ব্যাটিং কোচ ও স্পিন বোলিং কোচের ব্যাপারেও আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত। পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অগ্রগতিও থাকবে আলোচনায়। যে স্টেডিয়াম বা কমপ্লেক্স প্রস্তুত করতে 2023 বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পরিকল্পনাও আছে বোর্ডের। এছাড়া নির্বাচক প্যানেলের দুই সদস্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ বৃদ্ধি নিয়েও আলোচনা হবে এই বোর্ড সভায়। বোর্ডের সংশ্লিষ্ট সূত্রের দাবি, নান্নু বাশারের সাথে চুক্তি বাড়াবে বিসিবি। তাদের সাথে এখন প্যানেলে আছে আব্দুর রাজ্জাক। এই ত্রয়ীর ওপর এখন পর্যন্ত যথেষ্ট আস্থা রয়েছে বোর্ডের। এছাড়া টিম স্পন্সর ও ব্রডকাস্ট পার্টনারদের আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টিও উঠবে 15 জুনের বোর্ড সভাতে।